নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকের ঘরে কম বেশি থাকে, ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে এবং একটা অদ্ভুত ফল পাবে। এটা যাদের অনেক অনেক টাকা খরচা করে রেমেডি নেওয়ার সামর্থ্য নেই বা বহু টাকা ব্যয় করে মানে সমস্যার সমাধান করতে পারে না, তাদের জন্য এই জিনিসগুলি ব্যবহার করলে অনেকটা ফল পাবে। আজকে আলোচনা করব পঞ্চধাতু নিয়ে। পঞ্চধাতু আমাদের জীবনে পঞ্চভূতকে কতটা ভাইব্রেশন দিতে পারে, আমাদের জীবনটা, আমাদের শরীরটা, আমাদের তৈরি পঞ্চভূত নিয়ে, পঞ্চভূত নিয়ে আমাদের শরীরটা তৈরি। এবং সেই পঞ্চভূতের মধ্যে ভাইব্রেশন থাকে সব কিছুরই, ক্ষিতি, অপ, মরুদ, বায়ু, তেজ, অগ্নি। তো এই যে বায়ু, বায়ু, অগ্নি, পৃথিবী, এই যে ভাইব্রেশনগুলি, জল, আমাদের জল আমাদের শরীরে দরকার, আমাদের শরীরে দরকার কিন্তু তেজের, আগুনের, অগ্নির, আমাদের শরীরে দরকার সমস্ত কিছুর। এবং সেই পঞ্চভূত থেকে যখন আমরা সৃষ্টি, তখন ওর পাঁচটা গুণই কিন্তু আমাদের মধ্যে থাকে। এবং আমরা সেই পঞ্চধাতু নিয়ে আজকে আলোচনা করব, যেটার ভাইব্রেশন আমরা পাবো। দেখো, আমি প্রথমে যে ধাতু নিয়ে আলোচনা করি সেটা লোহা নিয়ে আলোচনা করি। লোহা আমাদের শরীরে কিন্তু দরকার, আয়রন দরকার না? আমাদের হাড়ের শক্তি বাড়ানোর জন্য মেডিকেল পার্টে যদি আমি চলে যাই, আমাদের শরীরটাকে কিন্তু আয়রন কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা। জলের মধ্যে যদি বেশি মাত্রায় আয়রন থাকে, সেই জল খেতে পারবে না, সেটা খেলে শরীরে অনেক অনেক সমস্যা সৃষ্টি হবে। এবং আয়রন না থাকলে তোমার একদম ক্ষতি, দেখবে হাড়ের শক্তি পাবে না, মজবুতি আসবে না এবং বিভিন্ন রোগে তুমি আক্রান্ত হয়ে পড়বে। সেরকম কিন্তু আমাদের লোহাকে অনেক দরকার আমাদের। তাই লোহা আমাদের শারীরিক দিক থেকে, লোহা মানে ধাতু আমাদের দরকার। এবং এই লোহা বলতো, আমাদের শরীরের মধ্যে লোহা কি আছে? তোমার সব দিকে আছে, সব ব্যবহার করি আমি, আমরা জল খেলে আমরা লোহার ব্যবহার করছি সব কিছু, কিন্তু এমনি কোনো লোহা ব্যবহার করে? দেখবে বাচ্চাদের, ছোটোবেলায় বাচ্চাদের কোমরে একটা লোহার মাদুলি বলো, নাট বলো বা লোহার কিছু বলো, কাঠ দিয়ে ওটাকে বেঁধে দেয় না? কিন্তু যখনই আমরা বড় হই, মডার্ন হই, তখন আমরা কিচ্ছু এরকম লোহার কোনো জিনিসই আমরা ব্যবহার করি না, করি না তো, কিন্তু দরকার। শরীরের মধ্যে যে কোনো জিনিস যেন লোহার একটা জিনিস তোমার শরীরের মধ্যে দরকারই। যেখানে যেখানে পড়ো, তুমি লোহার একটা আংটি পরতে পারো, তুমি লোহার একটা বালা পরতে পারো, যা পড়ো, যা কিছু করো। এবার আমরা দ্বিতীয় ধাতুতে যাচ্ছি, দ্বিতীয় যে ধাতু নিয়ে, আমি পঞ্চধাতু নিয়ে আমরা বলবো। দেখো পঞ্চধাতু, এর প্রচুর ব্যাখ্যা রয়েছে, আমি শর্টে তোমাদের বলে যাচ্ছি। যেমন সেকেন্ড আমি যাই রূপর দিকে, রূপ আমরা ব্যবহার করি, আমাদের শরীরে কিন্তু রূপর ব্যবহার আছে। আমরা অনেক কিছু কিছু আমরা খাবার খাই, সে খাবারে কিন্তু রূপ, মানে রূপর ধাতুটা কিন্তু বর্তমান থাকে, কিন্তু আমরা সেটা আমরা অজান্তে খেয়ে ফেলি। আমরা আমরা কিছু কিছু জিনিস খাই, তার মধ্যে যেমন লৌহ থাকে, সীসা থাকে, সোনা থাকে, সেরকম রূপও থাকে। ধাতু আমরা সেই ধাতু আমরা ব্যবহার করব। আমরা তো ভিতর থেকে আমরা পেয়ে যাচ্ছি, কোনো না কোনো খাবারের মধ্যে আছে, কিন্তু আমরা ব্যবহার করব। তাই একটা লোহার মানে আংটি যেমন ব্যবহার করি, সেরকম একটা রূপোর আংটিও আমরা ব্যবহার করতে পারি।
বা যদি তুমি লোহার আংটি ব্যবহার করছো, লোহার রূপ একসাথে মিশিয়ে একটা আংটি ব্যবহার করতে পারো, লোহা আর রূপ মিশিয়ে একটা বালা তৈরি করতে পারো, বা রূপর একটা চেন গলায় পড়তে পারো। এই ধাতু তুমি জানো পজিটিভ শক্তি বাড়ায়। যেমন তুমি লোহা পড়লে তোমার শনির ভাইব্রেশনটাকে বাড়াচ্ছে, তুমি রূপো পড়লে রূপো কিন্তু চন্দ্রের ভাইব্রেশনটাকে বাড়াচ্ছে, রূপো কিন্তু তোমার চন্দ্রের ভাইব্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে, ভাইব্রেশন বাড়িয়ে দিচ্ছে, ভাইব্রেশন বাড়িয়ে দিচ্ছে, ভাইব্রেশন বাড়িয়ে দিচ্ছে। এবার আমরা চলে যাই সোনাতে, সোনাতে চলে যাই। আমরা অনেক দেখেছি ছোটবেলায় যে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে শিশু বলে। তো সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ মানে সোনাকে আমরা সবথেকে কস্টলি ধাতু মনে করি, এবং কেউ কেউ আছে সোনার বাটিতে খায়, সোনার চামচে খায়, কিন্তু কেউ কেউ আছে খেতে পারে না। কেউ কেউ সোনার জিনিস ধারণ করে, কেউ কেউ সোনার জিনিস ধারণ করতে পারে না। কিন্তু সোনার গ্লাসে জল খাওয়া বা সোনার ধাতু ব্যবহার করা, বা মানে যে স্বর্ণ আমরা যে ব্যবহার করি, স্বর্ণের পজিটিভ সাইন আছে। তুমি কিছু ব্যবহার না করলেও যদি সোনার একটি চেন তোমার গলায় থাকে, বা তুমি মনে করছো সোনা অনেক দাম আমি পারছি না, যে কোনো একটি চেন পরবে, সেই চেনের সাথে একটু সোনা লাগিয়ে দেবে, একটু সামান্য সোনা, দেখবে তাতেও তোমার সেই সোনার পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু তুমি পাচ্ছ। এবং গ্রহের দিক থেকে রবি গ্রহকে কিন্তু অনেকটাই স্ট্রং করে তুলছে, এবং তোমার না হওয়া কাজটাও কিন্তু হচ্ছে, এবং যশ নাম খ্যাতিও কিন্তু বাড়ছে। সেই দিক থেকে আমাদের এই ধাতুর সোনা আমাদের জীবনে প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডভাবে দরকার, এবং সাফল্য এবং সাকসেস তুমি পাবে। এবার আমরা চলে যাই, সোনা হলো, রূপো হলো, লোহা হলো, হলো তো। এবার আমরা চলে যাই পিতল কিংবা কাঁসা, দুটোর অনেকটাই ভাইব্রেশন একই লাইফে। তুমি পিতলের বা কাঁসার একটা দ্রব্য ব্যবহার করতে পারো, যে দ্রব্যটি তোমার জন্য খুব দরকার। সেই পিতল বা কাঁসার তুমি একটা গ্লাসে জল খেতে পারো, বা কিংবা তুমি সেই থালাতে ভাত খেতে পারো বা কোনো খাবার খেতে পারো। তাহলে কি পজিটিভ ভাইব্রেশন পাচ্ছে এবং গ্রহের ভাইব্রেশন পাচ্ছে, নটা গ্রহকেই কিন্তু তোমাকে সাপোর্ট করবে। পিতল পড়লে বা তোমার কাঁসার ধাতুর দিয়ে কোনো আংটি বানিয়ে পড়লে, বা পিতল দিয়ে কোনো আংটি বানিয়ে পড়লে, সেখানে কিন্তু সমস্ত গ্রহের ভাইব্রেশনটা কিন্তু তোমাকে অনেকটা অনেকটা ভাইব্রেশন দিচ্ছে। এটা নয় যে তুমি আঙুলে পড়তে পারছো না, পড়তে তোমাকে হবেই। যদি না পড়তে পারো, কিছু না কিছু তোমাকে যে ধাতুর আংটিগুলি তোমাকে পড়তে বললাম তার সাথে পিতলের মিক্সড করে মিশিয়ে তুমি একটা আংটি বানিয়ে পড়তে পারো। এবার চলে যাই আমি পঞ্চধাতুর শেষ যে ধাতুর কাছে আমরা যাবো, সেটা হলো সীসা। সীসা তোমরা আমার ছোটোবেলায় মা ঠাকুমা দিদিমা দাদু সবাই কিন্তু কারের সাথে একটা সীসার একটা এরকম করে একটা নাটের মতো বানিয়ে সীসা কিন্তু আমাদেরকে দিত, পরিয়ে দিত, নজর দোষ বা শরীর খারাপ বা শরীরে কোনো সমস্যা হলে কিন্তু সীসার ধাতু অনেক অনেক দিক থেকে কিন্তু রক্ষা করত, বা গলায় কারের মধ্যে একটা সীসা ঝুলতো, পজিটিভ ভাইব্রেশন পেতাম আমরা। সেই সীসার ভাইব্রেশনটা এতটাই পজিটিভ, যেটা যদি শরীরের মধ্যে থাকে না, একটা মানে তোমার নেগেটিভ ভাইব্রেশন আসতে পারে না, এবং কোনো হাওয়া, কোনো ভয়, কোনো তোমার নেগেটিভ ভাইব্রেশন তোমাকে টাচ করতে পারে না। এবং এই ধাতু বাচ্চা থেকে বড় সবাই পড়তে পারে, কিন্তু আমি বলবো পঞ্চধাতুর এই ধাতুটি একসাথে মিশিয়ে পড়তে হয়, খালি না পড়েও একসাথে মিশিয়ে পড়লে এর গুণটা কিন্তু অনেকটাই ভালো থাকে। এই পাঁচটা ধাতু একসাথে মিশিয়ে তোমরা একটা আংটি করে বা চেন করে বা বালা করে পড়তে পারো, পড়লে কি হয় পজিটিভ ভাইব্রেশন থাকবে, অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে, ছোট ছোট বাধাগুলি যে আসে সেই বাধাগুলি কিন্তু আসবে না। এবং এটা পজিটিভ ভালো করে বানিয়ে পড়তে হবে,
এবং ওই যে রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় পঞ্চধাতু বলে আংটি টাংটি তা নয়, এটা তুমি যদি পারো একদম স্বর্ণকারের কাছ থেকে এটা বানিয়ে নিতে পারো পঞ্চধাতু। আমি তোমাকে বলি পঞ্চধাতুর আংটি এত সহজ নয়, এটা শুদ্ধভাবে বানাতে হয়, সুন্দরভাবে বানাতে হয়, এবং পঞ্চধাতুর আংটি নিষ্ঠাভাবে এবং খুব আচার মেনে যদি বানানো হয় তার ফলও দারুণ দেয়, দারুণ দেয়। এবং পঞ্চধাতুর আংটি আমি নিজে জয়দেব শাস্ত্রী নিজে আমি তৈরি করি, নিজে এই পঞ্চধাতু কিনে এনে এই পঞ্চধাতুকে খুব সুন্দরভাবে ভাইব্রেশন দিয়ে আমি নিজে আমার বাড়িতে পঞ্চধাতু তৈরি করাই, পঞ্চধাতুর আংটি, সরি আমি ভুল বললাম, পঞ্চধাতুর আংটি বা পঞ্চধাতুর চেন বা পঞ্চধাতু দিয়ে চার পাঁচ রকমের জিনিস বানানো হয় যেটা কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন বিভিন্ন ভাইব্রেশন নিয়ে আসে। আর আমি নিজে তোমাদের সবাইকে বলি, আমি নিজে পঞ্চধাতুর আর জিনিস বানিয়ে যোগ্য করে শোধন করে ভাইব্রেশন করে আমি দিয়ে থাকি। যদি কোথাও না পাও তাহলে যোগাযোগ করো, আমি তোমাদেরকে পঞ্চধাতুর যা চাইবে সেটা আমি তোমাদেরকে বানিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো। যদি তোমাদের ভালো লাগে এই প্রোগ্রামটি তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা করে আকৃষ্ণ।